följer på dina föreläsningar och besök runt om i landet? Det har visat sig att det kanske inte är så dumt. Man har försökt att bränna mig in i mitt hem och man har planerat alla möjliga mordkomplotter och sånt där. আমাদের ইসলাম ধর্মের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র এঁকেছিলেন যেই সুইডিশ কার্টুনিস্ট, সেই কুখ্যাত লার্স ভিক্স সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে সেখানকার স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। ভিক্স পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কিয়ার শহরে ভ্রমণ করছিলেন এবং সেই সময় একটি ট্রাকের সাথে গাড়িটির সংঘর্ষ ঘটে। সংঘর্ষে পুলিশের দুজন কর্মকর্তাও নিহত হয় আর আহত হয় ট্রাকটির ড্রাইভার। 75 বছর বয়সী শয়তান ভিক্স মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকার ঘটনায় প্রাণনাশের হুমকিতে পড়ার পর পুলিশি নিরাপত্তায় বসবাস ও চলাফেরা করত। 2007 সালে তাঁর আঁকা ছবি প্রকাশিত হলে বহু মুসলমান ক্ষুব্ধ হন। 2007 সালের 11 জুন শয়তান লার্স ভিক্স শিল্পে কুকুর নামের একটি প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ পান। ভিক্স কলম ও কালিতে আঁকা 3টি কার্টুন জমা দেয় যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই প্রাণী হিসেবে নাউজুবিল্লাহ চিত্রিত করা হয়। এরও আগে পশ্চিম সুইডেনের একজন মহিলাকে পুলিশ গ্রেপ্তার করে কার্টুনিস্ট ভিক্সকে ইমেইলে প্রাণনাশের হুমকি প্রদর্শন করার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আঁকা ইসলামের দৃষ্টিতে অবমাননাকর হিসেবে গণ্য হয়। এই লার্স ভিক্সের আঁকা সেই ব্যঙ্গচিত্র মুসলিম বিশ্বে এতটাই ক্ষোভ তৈরি করে যে সুইডেনের তখনকার প্রধানমন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ড পরিস্থিতি সামাল দিতে 22টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছিলেন। এর পরপরই ইরাকের আল কায়েদা লার্স ভিক্সকে হত্যার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করে। 2015 সালে ভিক্স কোপেনহেগেনে বাক স্বাধীনতার উপর একটি বিতর্কে যোগ দেন, যেই অনুষ্ঠানটি বন্দুকধারীদের হামলার লক্ষ্যে পরিণত হয়। এই কুখ্যাত ভিক্সের বক্তব্য যে তিনি ছিলেন ওই হামলার লক্ষ্য, যে হামলায় একজন চলচ্চিত্র পরিচালক নিহত হন।